সাবস্ক্রাইব দ্য রিভিউ ম্যান ফর হেলথ আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বলিউডের তারকাদের মধ্যে অনেকে রেস্তোরাঁর ব্যবসার সঙ্গে জড়িত। আমাদের দেশের অনেক তারকারও আছে রেস্তোরাঁর ব্যবসা। তবে এত কিছু থাকতে এই ব্যবসা কেন তারকাদের এত বেশি টানে, এই প্রশ্নের উত্তর তারাই ভালো দিতে পারবেন। এমনই কিছু তারকাদের নিয়ে আমাদের আজকের এই আয়োজন। তো চলুন জেনে নেওয়া যাক বলিউডে কার কার হোটেলের ব্যবসা আছে। সুনীল শেট্টি। অভিনয়ে আসার আগে থেকেই সুনীল শেট্টি রেস্তোরাঁর ব্যবসার সঙ্গে জড়িত। তখন এটি ছিল তার খণ্ডকালীন পেশা। তবে বলিউডে বেশি সুবিধা করতে না পেরে পরে পুরো মনোযোগে ব্যবসাতে দিয়েছেন সুনীল। মুম্বাইয়ের খার এলাকায় এই তারকার নিজের একটি রেস্তোরাঁ আছে। বিলাসবহুল এই রেস্তোরাঁর অন্দরসজ্জা অবশ্য যথাসম্ভব ছিমছিম রাখার চেষ্টা করেন সুনীল। এখানকার আইসটি নাকি সবচেয়ে ভালো। ববি দেওল। সামপ্লেক্স অ্যালস নামে মুম্বাই একটি রেস্তোরাঁ খুলেছেন ববি দেওল। তারকা সন্তান হলেও বলিউডে বরাবরই তিনি ফ্লপ নায়ক। অনেকে বলে অভিনয় পারতেন না বলে শেষমেশ নায়ক হওয়ার হাল ছেড়ে দিয়েছেন। তবে ব্যবসা তিনি খুব ভালোই বোঝেন। অভিনব পরিবেশনের পাশাপাশি সুস্বাদু খাবার ও রকমারি পানীয় ববি দেওলের রেস্তোরাঁর কদর বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। শিল্পা শেট্টি। শিল্পাকে দেখে অনেকেই মনে করতে পারেন তিনি কম খান। এই নায়িকা পরিমাণ মতোই খান, এ কথা সত্যি। কিন্তু শিল্পা যে একজন ভোজন রসিক তা হয়তো অনেকেই জানেন না। সুস্বাদু না লাগলেও কোনো খাবারই পাতেই তোলেন না এই তারকা। নিজে রান্না করতেও ভালোবাসেন, এর জন্যই তার জন্য রেস্তোরাঁর ব্যবসা ছিল খুব সহজ। মুম্বাইয়ের বান্দায় রয়্যালিটি ক্লাব নামের একটি রেস্তোরাঁ আছে তার। বলিউড তারকাদের আড্ডায় সবসময় মুখর থাকে এই রেস্তোরাঁ। চাঙ্কি পান্ডে। তারকার রেস্তোরাঁ ব্যবসায়ীদের তালিকা দেখে মনে হচ্ছে বলিউডের যারা সফল হতে পারেননি তারাই এসেছেন রেস্তোরাঁ ব্যবসায়। এই দলে আছেন চাঙ্কি পান্ডেও। তিনি অবশ্য তরুণ বয়সে কয়েকটি হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। বলা হয় তার সমসাময়িক তারকাদের মধ্যে তিনি প্রথম রেস্তোরাঁর ব্যবসায় নামেন। দ্য অ্যালভো রুম নামে তার রেস্তোরাঁটি সাজিয়েছেন ঘরোয়া আঙ্গিকে। সেখানে পাওয়া যায় প্রাকৃতির আমেজও। জাপানি খাবারের জন্য বিখ্যাত এটি। প্রতি মঙ্গলবার চাঙ্কি তার গ্রাহকদের জন্য বিশেষ অফার রাখেন এই রেস্তোরাঁয়। সুস্মিতা সেন। সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেনেরও আছে নিজের রেস্তোরাঁ। বাঙালি এই নায়িকার রেস্তোরাঁর নামটিও বেশ মজার। তার বাঙালি মাসির চিকেন নামের রেস্তোরাঁয় পাওয়া যায় সব ধরনের বাঙালি পদ। মুম্বাইয়ের এই রেস্তোরাঁ চিংড়ি মালাইকারি, ডাল ও ফুলকো লুচির জন্য জনপ্রিয়। অর্জুন রামপাল। অর্জুন রামপালের রেস্তোরাঁ ল্যাবদা লাউঞ্জে ঢুকলে মনে হতে পারে কোনো ধনী লোকের বাসায় ঢুকে পড়েছেন আপনি। যাক চকচকে এই রেস্তোরাঁটি ভারতের দিল্লিতে অবস্থিত। পার্টি প্রিয়দের কাছে রেস্তোরাঁটি দারুণ জনপ্রিয়। আলাদা ডিস্কো ক্লাবও আছে এখানে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কী তা কমেন্টস বক্সে জানিয়ে দিন। আর নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।